ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটি নাম হচ্ছে হিটলার আপনি কি জানেন হিটলারের প্রেমের পরাজয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম একটি কারণ উনিশশো সালের কথা ভিয়েনা শহরে বসবাসরত এক ষোরশির নাম স্টিফানি আইজ্যাক তার বাবা ছিলেন ধর্নাঢ্য ইহুদি ব্যবসায়ী একদিন রাস্তার ধারে বসে থাকা এক চিত্রশিল্পীকে দিয়ে শখ করে স্টিফানি তার নিজের একখানা ছবি আঁকালো অসম্ভব রূপবতী এই মেয়েটির ছবি আঁকতে গিয়ে মনের অজান্তে শিল্পী তার প্রেমে পড়ে গেল শিল্পীর বয়স তখন আঠারো তার স্বপ্ন একজন বড় চিত্রশিল্পী হওয়া ভিয়েনার একাডেমি অফ ফাইন আর্টসে ভর্তি হওয়া যার লক্ষ্য শিল্পীর অবসর কাটে রাস্তার পাশে ছবি এঁকে আবার মাঝে মাঝে পথচারীদের ছবি এঁকে দু চার পয়সা রোজগারও করে শিল্পীদের মন অনেক রোমান্টিক হবে এটাই স্বাভাবিক পরের দিন মেয়েটিকে সে ভালোবাসার প্রস্তাব দেয় মেয়েটি হা বা না কিছুই বলে না ছেলেটি মাঝে মাঝে মেয়েটির বাড়ির সামনে গিয়ে বসে থাকত এক পলক দেখার জন্য বিশাল বাড়িটি উঁচু প্রাচীরের ঘেরা বিশাল লোহার গেট তবে মাঝে মাঝেই ছেলেটি তার পোষা প্রিয় কুকুরকে গেটের ফাঁক দিয়ে প্রবেশ করিয়ে দিত এ সময় কুকুরটির মুখে থাকত প্রেমপত্র ভিয়েনা আসার সময় তার মা এই কুকুরটিকে তার সঙ্গে দিয়েছিলেন বলা যায় কুকুরটি ছিল মায়ের দেওয়া শেষ উপহার কারণ এরপর আর কোনোদিন মায়ের সঙ্গে ছেলেটির দেখা হয়নি তিনি মারা গিয়েছিলেন মেয়েটির পরিবার বিষয়টি আমলে লিন ছেলেটি চাল চুলহীন রাস্তার ছেলে তার উপরে ইহুদি নয় এই সম্পর্ক কিছুতেই সম্ভব নয় আর ছেলেটি ভবিষ্যৎ বলতে কিছুই নেই তারা ছেলেটিকে বারবার বারণ করল কিন্তু প্রেমকে আর বারণ শোনে ছেলেটি সুযোগ পেলে মেয়েটিকে দূর থেকে তাকিয়ে দেখত উত্তর না এলেও প্রেমপত্র দিত একদিন প্রেমপত্র সমেত কুকুরটিকে আবার পাঠালো মেয়েটির বাড়িতে কিন্তু এই দিন আর কুকুরটি ফিরিয়ে এলো না ছেলেটি সারা রাত অপেক্ষা করে সকাল চলে গেল পরের দিন আবার মেয়েটির বাড়ির সামনে গেল বাড়ির সামনে রাস্তার পাশে ছেলেটি তার সেই প্রিয় কুকুরটির মৃতদেহ দেখতে পেল নির্মমভাবে তাকে মেরে ফেলা হয়েছে সেই দিন কাঁদতে কাঁদতে ছেলেটি চলে এলো আর কোনো দিন ওই বাড়ির সামনে যায়নি সে চালচুলোহীন এই রাস্তার ছেলেটি পরে যা করেছিল তা ইতিহাস বলা যায় রাস্তার সেই ছেলেটি নিজ হাতে গত শতাব্দীর ইতিহাস লিখে গেছে ছেলেটি মারা যাবার অনেক পরে মেয়েটি নাকি বলেছিল সে ছেলেটিকে মনে মনে ভালোবাসত সাহস করে বলতে পারেনি যাই হোক ছেলেটির নাম অ্যাডলফ হিটলার প্রথম বিশ্বযুদ্ধের পর তিনি জার্মানদের বাঁচতে শিখিয়েছিলেন যদিও তার সেনাবাহিনী প্রায় তেষট্টি লাখ ইহুদিকে প্রাণে মেরেছিল অনেক ইতিহাসবিদ হিটলারের এই ইহুদি বিদ্বেষী মনোভাবের জন্য তার ছোটবেলার প্রেম ও এ সম্পর্কিত আঘাতকে দায়ী করেন হিটলার যে প্রেম করতে পারে এটা অনেকেই অবিশ্বাস্য ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও অন্যতম একটি কারণ হিসেবে উল্লেখ করা হয় হিটলারের এই প্রেমের পরাজয় এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য